পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান বহরের রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে যুক্তরাষ্ট্র যে প্যাকেজের ঘোষণা দিয়েছে তাতে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের বানানো এ যুদ্ধ বিমান পাকিস্তানের সামরিক বাহিনীর অস্ত্র ভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশ। ইসলামাবাদ এই অত্যাধুনিক বিমান তাদের প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা নয়াদিল্লির। যুদ্ধ বিমানের আধুনিকায়ন নিয়ে পাকিস্তান ভারতের মধ্যে নতুন করে উত্তেজনার শঙ্কাও জানিয়েছেন কেউ কেউ। F-16 যুদ্ধ বিমান নিয়ে কেন এত আপত্তি ভারতের, কেনই বা তারা আতঙ্কিত? আর দেশে দেশে F-16 যুদ্ধ বিমানের জনপ্রিয়তা নিয়েই এবারের দৃশ্যপট। চলতি মাসের শুরুতে পাকিস্তানের কাছে ৪৫ কোটি মার্কিন ডলারের F-16 যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। পেন্টাগন জানায় পাকিস্তানকে বর্তমান এবং ভবিষ্যতে সন্ত্রাসের হুমকি মোকাবিলায় সাহায্য করার অংশ হিসেবে এই প্যাকেজের অনুমোদন দেওয়া হয়েছে। ২০১৮ সালে জো বাইডেনের পূর্বসূরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে ২০০ কোটি ডলারের প্রতিরক্ষা সহায়তা বন্ধ করে দিয়েছিলেন। তখন যুক্তরাষ্ট্রের যুক্তি ছিল পাকিস্তান জঙ্গি সংগঠনগুলোর আতুর ঘর, আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় দেয় পাকিস্তান। তবে নতুন করে প্যাকেজ ঘোষণার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, পাকিস্তানের বিমানবাহিনীর F-16 যুদ্ধ বিমান কার্যক্রমকে টিকিয়ে রাখতে বৈদেশিক সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবনাটি কংগ্রেসকে অবহিত করেছে মার্কিন সরকার। পাকিস্তান গুরুত্বপূর্ণ সন্ত্রাস বিরোধী সহযোগী দেশ দাবি করে দীর্ঘস্থায়ী নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ এবং টেকসই প্যাকেজ দেশটিকে সরবরাহ করা হবে বলেও জানান তিনি। F-16 কর্মসূচির মধ্য দিয়ে পাকিস্তান বর্তমান এবং ভবিষ্যতে সন্ত্রাসের হুমকি মোকাবিলায় সক্ষম হবে। তিনি আরও বলেন, F-16 যুদ্ধ বিমানের বহর সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তানকে সহায়তা করবে এবং তাদের আশা এই সুবিধা নিয়ে পাকিস্তান সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নেবে। জানা গেছে পাকিস্তানে সামরিক সরঞ্জাম বিক্রি পরিকল্পনায় নতুন কোনো অস্ত্র বা গোলাবারুদ অন্তর্ভুক্ত করা হয়নি। হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম বিক্রির এই অনুমোদনে বিস্মিত ও একই সঙ্গে উদ্বিগ্ন ভারত। নয়াদিল্লি বলছে এ ব্যাপারে তাদেরকে আগাম কোনো আভাস দেয়া হয়নি। শুধু তাই নয়, এভাবে যুদ্ধ বিমান সরবরাহ করলে দেশের নিরাপত্তার উপর তার প্রভাব পড়বে বলে শঙ্কা তাদের। ভারত বলছে নতুন এই প্যাকেজে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে F-16 যুদ্ধ বিমানের আধুনিকীকরণের প্রযুক্তিগত সাহায্য দেবে, যার মধ্যে বিমানের কাঠামোগত পরিবর্তন থেকে প্রযুক্তির উন্নয়ন এমনকি পুরনো যন্ত্রাংশ বদল পর্যন্ত করবে। পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান বহরের রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে যুক্তরাষ্ট্র যে প্যাকেজের ঘোষণা দিয়েছে তাতে উদ্বেগ জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক টুইটে তিনি জানান, ওয়াশিংটন যেভাবে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমানের ভরণ পোষণ সংক্রান্ত প্যাকেজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে সন্তুষ্ট নয় দিল্লি। এ বিষয়ে তিনি মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে ফোনে কথা বলেছেন বলেও জানান তিনি। ভারতের মতোই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের বিমানবাহিনী মূলত চীনের বানানো যুদ্ধ বিমানের উপরেই বেশি নির্ভরশীল, কিন্তু তাদের বহরে থাকা সবচেয়ে অত্যাধুনিক উড়োজাহাজ হচ্ছে যুক্তরাষ্ট্রের F-16। পুলওয়ামা হামলার পর পাকিস্তানে যেভাবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল আর তারপর যেভাবে পাল্টা পাকিস্তান F-16 বিমান নিয়ে এসে ভারতের আকাশ সীমার কাছে আগ্রাসন দেখিয়েছিল তা নিয়েও ভারত পাকিস্তানের সম্পর্ক তলানিতে থাকে। ২০১৯ সালে পাকিস্তান বালাকোট হামলার পর ভারতকে হামলার জন্য একই বিমান ব্যবহার করেছিল। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ ইয়ার টু ইয়ার মিসাইল ব্যবহার করে তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ-21 বাইসন বিমানটি গুলি করে নামায় তারা। প্রতিবেশী এই দুই দেশ মোট তিনবার যুদ্ধে জড়িয়েছে। ২০১৯ সালে বিতর্কিত অঞ্চল কাশ্মীর নিয়ে তাদের মধ্যে হালকা বিমান যুদ্ধ হয়েছে। সে সময় পাকিস্তান ভারতের একটি জেট
ভূপাতিত করার পর নয়াদিল্লি দাবি করেছিল তারাও পাকিস্তানের একটি F-16 গুলি করে ভূপাতিত করেছে। যদিও পাকিস্তান ওই দাবি প্রত্যাখ্যান করে বলেছে তাদের কোনো F-16ই ভূপাতিত হয়নি। F-16 যুদ্ধ বিমানের পুরো নাম জেনারেল ডিনামিক্স F-16 ফাইটিং ফ্যালকন। F-16 বিমানের অফিসিয়াল নাম ফাইটিং ফ্যালকন হলেও পাইলট এবং ক্রুদের কাছে এটি ভাইপার হিসেবেই বেশি পরিচিত। একক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমান একসঙ্গে অনেকগুলো কাজ করতে সক্ষম। এটি মূলত প্রথম মার্কিন বিমান বাহিনীর জন্য বানায় জেনারেল ডিনামিক্স। ১৯৭৬ সালে এটি অনুমোদনের পর প্রায় ৪৬০টি যুদ্ধ বিমান বানানো হলেও পরে এটির আরও আধুনিকায়নের জন্য ১৯৯৩ সালের দিকে দায়িত্ব পায় লকহিড কর্পোরেশন, যেটি বর্তমানে লকহিড মার্টিন নামে পরিচিত। F-16 যুদ্ধ বিমানের জনপ্রিয়তার অন্যতম কারণ আধুনিক প্রযুক্তি, শক্তিশালী ইঞ্জিন, খুবই হালকা এবং যে কোনো আবহাওয়ায় দুর্দান্তভাবে কাজের সক্ষমতা। F-16 যুদ্ধ বিমান একটি সুপারসনিক ইয়ার টু ইয়ার, ইয়ার টু সারফেস এবং অ্যান্টিশিপ যুদ্ধ বিমান, অর্থাৎ এটি আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে সাগরেও হামলা করতে পারে। এই বিমানটির অন্যতম বিশেষত্ব হল সাধারণ বোমা ও গোলা বারুদের পাশাপাশি এটি পারমাণবিক বোমাও বহন করতে পারে। F-16কে বলা হয় এয়ার সুপেরিয়রিটি ডে ফাইটার, যেখানে রয়েছে M-61 ভলকান ক্যানন, সমরাস্ত্র রাখার ১১টি পয়েন্ট। শুনতে অবাক করা হলেও F-16 যুদ্ধ বিমান ৭৭০০ কেজি ওজনের অস্ত্র বহন করতে পারে। এমনকি ফাইটিং ফ্যালকন থেকে রকেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও ছোড়া যায়। F-16 ওড়ার গতি সুপারসনিক, অর্থাৎ শব্দের চেয়ে। F-16 বিমানে গ্লাস ককপিট থাকায় পাইলট সহজে চারদিকে দেখতে পান। F-16 জঙ্গি বিমানের নির্মাণ ও অপারেশন খরচ অনেক কম হওয়ায় সারা বিশ্বেই এর ব্যাপক চাহিদা। একটি F-16 জঙ্গি বিমানের দাম মাত্র ৩০ মিলিয়ন ডলার। দামের তুলনায় এই বিমান অনেক শক্তিশালী। এছাড়া এই যুদ্ধ বিমানের শক্তি বিভিন্ন যুদ্ধে পরীক্ষিত। F-16 সর্বশেষ F-16V রয়েছে অটোমেটিক গ্রাউন্ড কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম। এর ফলে পাইলট অমনোযোগী হলেও এটি ভূমিতে বিধ্বস্ত হবে না। আর এসব কারণে ভবিষ্যতে এই বিমান আরও জনপ্রিয় হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। মার্কিন বিমান বাহিনীর রিজার্ভ কমান্ড, থান্ডারবার্ডস, ইউএস নেভি, ন্যাশনাল গার্ড ইউনিট ব্যবহার করে এই F-16 জঙ্গি বিমান। বর্তমানে ১৩০০র বেশি F-16 বিমান মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন শাখায় নিয়োজিত রয়েছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ২২৩১টি F-16 জঙ্গি বিমান কিনেছে। যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের ২৫টি দেশ ব্যবহার করে এ যুদ্ধ বিমান। কোনো কোনো দেশের বিমান বাহিনীতে অর্ধেকের বেশি যুদ্ধ বিমানই হলো F-16 জঙ্গি বিমান। দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে যুক্ত রয়েছে F-16 যুদ্ধ বিমান, যেটি সোভিয়েত ইউনিয়ন আমলে আফগানিস্তানে অভিযানের সময় থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধে অংশ নিয়েছে। ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ও আফগানিস্তান যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনী F-16 যুদ্ধ বিমানের সাহায্যে AIM-9 ক্ষেপণাস্ত্র দিয়ে ৪টি SU-22, ২টি MiG-21, ১টি SU-25, ১টি SU-26 ভূপাতিত করে। ২০০২ সালে লাহোরে ইসরায়েলের তৈরি ভারতীয় এয়ারফোর্সের একটি ড্রোন বিমান পাকিস্তান ভূপাতিত করে F-16 বিমানের সাহায্যে। ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের দুটি F-16 যুদ্ধ বিমান ভারতের একটি MiG-21 বিমান ভূপাতিত করে। পাকিস্তানের দাবি তারা ভারতের আরেকটি SU-30MK বিমান ভূপাতিত করে, যেটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধ্বস্ত হয়। F-16 বিমান দিয়ে আকাশযুদ্ধে দীর্ঘদিন ধরে ভারতের ওপর শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে পাকিস্তান।